আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি পাতা পিঠা। অনেকে এটাকে পাঁপড় পিঠাও বলে থাকে, আর এই পিঠাটা আপনারা এক ঈদে তৈরি করে তিনে দেখতে পারবেন। হ্যাঁ, এটা 2 থেকে 3 বছর সংরক্ষণ করে খাওয়া যায়, একদমই নষ্ট হয় না, একই রকম থাকে। আর তৈরি করাটা অনেক বেশি সহজ। কিভাবে সংরক্ষণ করতে হবে সেটা ভিডিও শেষে অবশ্যই বলে দিব। আর মাত্র একটা উপকরণ দিয়েই এই পিঠাটা তৈরি করা যায়। তাহলে চলুন ঝটপট এই পিঠাটা তৈরি করে নিই। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পাতা পিঠা তৈরি করার জন্য আতপ চাল লাগবে, আর এখানে আমি 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাতে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখার জন্য, আর যদি রাতে ভিজিয়ে রাখেন তাহলে আরো বেশি ভালো হয়। দেখেন, চালটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। চালগুলোকে এখন ব্লেন্ড করে নিতে হবে, তাই আমি ব্লেন্ডারের একটা জগে চালগুলো নিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে চালটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চালটাকে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এরকম পাতলা হয়েছে, কিন্তু এটাকে আরো পাতলা করে নিতে হবে। আমি 3 রকমের পাতা পিঠা তৈরি করব, একটা সাদা কালার, আর একটা সবুজ, আর একটা জর্দা কালার। অ্যাড করে দিচ্ছি 7 বোতল লবণ, আরও অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। এগুলো দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। প্রথমে অনেক পানি দিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই মোটামুটি পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। যদি মনে হয় যে এখানে আবার পানি দিয়ে আরও পাতলা করে নিতে হবে, সেই ক্ষেত্রে পরবর্তীতে পানি অ্যাড করবেন। পাতা পিঠার মূল বিষয়টা হচ্ছে ব্যাটারটা অনেক বেশি আঠালো হতে হবে। ব্যাটারটা যত বেশি আঠালো হবে পিঠাটা তত বেশি সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন হবে, ঠিক এরকম করে করে নিতে হবে। খুব বেশি পাতলাও না, আবার একদম গাঢ়ও না। অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ, আরও অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, আর এখানে অ্যাড করে নিব গ্রিন ফুড কালার। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। সৌন্দর্যের জন্য আমি বিভিন্ন কালারের ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে ফুড কালার ছাড়াও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। পাতা পিঠা তৈরি করার জন্য কাঁঠাল পাতা লাগবে, আমি 2 সাইজের কাঁঠাল পাতা নিয়েছি। এগুলোর ওপরের শিরাটা কেটে নিতে হবে, আমি অনেকগুলো কেটে নিয়েছি, আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। এই শিরাটা যদি থাকে পিঠাটা তোলার সময় ছিঁড়ে যাবে, আর শিরাটা কেটে নিলে পিঠাটা ছিঁড়ে যাবে না, তাই এটাকে কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে কাঁঠাল পাতার যে উল্টো পাশটা আছে সেটার এগুলো ফেলে নিতে হবে। বোটোটা ফেলা যাবে না, কারণ এটা ধরে কিন্তু আমরা পিঠাটা উঠাবো, তাই এটা অনেক কাজে দিবে। একটু সাবধানের সাথে করতে হবে, যেন হাত কেটে না যায়, আর পাতাটাও যেন কেটে না যায়। তা এরকম করে আমি সবগুলোই কেটে নিয়েছি। কাঁঠাল পাতা দিয়ে এই পিঠাটা তৈরি করলে অনেক বেশি ভালো হয়, কারণ কাঁঠাল পাতার শেপটাও আসে, আর হচ্ছে একদম পাতার মতো দেখতে মনে হয়। আমি প্রথমে সাদা কালারের পিঠাটা তৈরি করব। একটা পাতা নিয়ে নিয়েছি, আর একটা টিস্যু দিয়ে এরকম করে তেল পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। খুব হালকা করে তেলটা লাগাতে হবে, খুব বেশি যদি তেল লাগানো হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতার মধ্যে লাগবে না, তাই তেলের পরিমাণটা একদমই কম হতে হবে। ঠিক এরকম করে একটা চামচ দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, আর এই সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন অপর পিঠে ব্যাটারটা না লাগে। যতটুকু অবশিষ্ট অংশ আছে ওটাকে ঝরিয়ে ফেলে নিতে হবে। দেখুন এভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি, আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি গ্রিন কালারটা তৈরি করছি, আমি সেম ভাবে পাতার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। ব্যাটারটা এরকম একটা বাটিতে নেবেন যে বাটিটা পাতা থেকে একটু বড়, কারণ যখন ব্যাটারটা দিবেন এরকম করে পড়ে যেন ব্যাটারটা ঠিক আগের জায়গায় পড়ে, নয়তো বা বাহিরে পড়লে দেখা যাবে যে যে জায়গাটাও নোংরা হবে আর ব্যাটারটাও নষ্ট হবে। পাতা পিঠাটাকে ভাপ দেওয়ার জন্য একটা ভাতের পাতিলাতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ওপরে এরকম নেটের জাল বেঁধে নিয়েছি। কোনো স্ট্রেনারে ভাপ না দিয়ে এরকম জাল দিয়ে করলে পিঠাটা ভালো হয়, কারণ এটা অনেক ঘন ফুটো এবং ভাপটা খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। ভাপটা যখন ভালোভাবে উঠবে তখন
পিঠাগুলো করে দিয়ে দিতে হবে, খুব তাড়াতাড়ি পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, তাহলে একটার সাথে একটা লাগবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 40 থেকে 50 সেকেন্ড লাগবে এই পিঠাগুলো হতে। পিঠাগুলো একদমই হয়ে গেছে, একটু সাবধানের সাথে তুলবেন। গরম গরমই পিঠাটা তুলে নিতে হবে, আর একবার তেল লাগানোর পরে পাতাগুলোতে আর তেল লাগানোর কোনো প্রয়োজন নেই। জালের মধ্যে বেটার পড়লে চামচ দিয়ে এরকম করে তুলে নেবেন, নয়তোবা ভাপ আসবে না। আর একটা পাতা দিয়ে আপনারা বারবার কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর একটা কথা বলে রাখছি, আপনারা পিঠা তৈরির সময় ফ্যান বন্ধ করে পিঠাটা তৈরি করবেন। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন অনেকগুলো পিঠা হয়েছে 1 কাপ চালের ব্যাটার দিয়ে। এখন আমি এগুলোকে রোদে শুকাতে দিব। আমি বড় সাইজেরও কয়টা পিঠা বানিয়েছিলাম, দেখেন কতটা বড় সাইজের পিঠা। এটাকেও শুকাতে দিব। এটা বানানোও খুব সহজ, জাস্ট আপনারা সাদাটা দিয়ে ওপর দিয়ে ফুটা ফুটা করে গ্রিন কালারটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এই পিঠাগুলো রোদে শুকাতে আমার 2 দিন লেগেছে। আপনাদের সময়টা আরও কম বেশিও লাগতে পারে, এটা ডিপেন্ড করে রোদের উপর। রোদটা যদি খুব বেশি কড়া থাকে তাহলে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় একটা পলিথিন ব্যাগে ভরে আপনারা সংরক্ষণ করতে পারেন, অথবা আপনারা কন্টেনারে ভরে এটাকে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 বছর পর্যন্ত। পাতা পিঠাগুলোকে শুষ্ক জায়গায় রাখতে হবে আর মাঝে মাঝে রোদ্রে দিতে হবে, নয়তোবা ফাঙ্গাস পড়ে যাবে। চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর একটা পাতা পিঠা দিয়ে দিলাম। পিঠাটা যখন ফুলে যাবে তখন এরকম করে চাপ দিতে হবে, তাহলে পিঠাটা একদম বড় হবে, সমান হবে। খুব বেশি জোরে চাপ দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা যখন মোচমোচা হয়ে যাবে তখন ভেঙে যেতে পারে। আর যদি চাপ না দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা একদম কুচকে থাকবে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, অনেক হাউসওয়াইফ অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু এই পাতা পিঠার বিজনেসটাও করতে পারেন, কারণ এটা পচনশীল না, অনেক দিন পর্যন্ত থাকে, তৈরি করাটাও কিন্তু সহজ, খরচ কম। আমি এখন পাতা পিঠার ওপরে গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি। গুড়ের শিরাটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর দিতে হবে, গরম অবস্থায় দিলে পাতা পিঠাটা একদম নেতিয়ে যাবে। বাকি পিঠাগুলোতে চিনি ছিটিয়ে দিচ্ছি, গরম গরম নামিয়ে চিনিটা দিয়ে দিতে হবে, তাহলে পিঠার সাথে লেগে থাকবে। ঠান্ডা হলে কিন্তু পিঠার সাথে চিনিটা লাগবে না। এই পিঠা তৈরিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা মচমচে। চেষ্টা করেছি A to Z পাতা পিঠা সবকিছু ডিটেলসে বলে দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।